हरे कृष्ण नमस्कार आमी बागबाजार गौड़ी मठ तरफ थे जानाच्छी आपनादेर आम्रा गौड़ी मिशन 1918 साले सूत्रपात है गौड़ी मिशनेर प्रतिष्ठाता भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद तिनी एई मठटी स्थापन करेछेन। এই মঠটার একটা বিশেষতা এই যে শ্রী চৈতন্যদেব যখন 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে পুরীর দিকে যাত্রা করেছিলেন তখন এই শ্যামবাজার বাগবাজার এরিয়ার উপর দিয়ে গঙ্গার ধারে ধারে উনি গিয়েছিলেন, বর্ণন রয়েছে চৈতন্য চরিতামৃতে। সেই অনুপাতে শ্রীল প্রভুপাদ বলেছেন বাগবাজার গৌড়ীয় মঠটি চৈতন্যদেবের পদাঙ্কভূত স্থান। তাছাড়া উনি এই মঠটি নির্মাণ করে 1937 সালের পয়লা জানুয়ারিতে উনি এখানে নিত্যলীলায় প্রবেশ করেছেন, অর্থাৎ জাগতিক ভাষায় যেটাকে আমরা বলি যে অন্তর ধ্যান লীলা প্রকাশ করেছিলেন। সেই হিসাবে বৈষ্ণবদের একটা পীঠস্বরূপ। চৈতন্য মহাপ্রভুর নামে মিউজিয়াম এটি বিশ্বের প্রথম মিউজিয়াম এবং এটা তৈরি করবার পিছনে একটা ছোট্ট ইতিহাস রয়েছে। শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণের 500 বর্ষ পূর্তি মহোৎসব করতে গিয়ে মিশন কর্তৃপক্ষ এবং বিশেষ করে গৌড়ীয় মিশনের বর্তমান আচার্য অঙ্গীশবাদ শ্রীমদ ভক্তি শ্রী ভাগবত ভক্তি শ্রী ভক্তি শহীদ পরিব্রাজ গোস্বামী মহারাজ তিনি এটা সংকল্প নিয়েছেন এবং তার ইচ্ছাতেই এই চৈতন্যদেবের স্মৃতি রক্ষা করবার জন্য এই মিউজিয়ামটা করবার একটা কল্পনা বা সংকল্প নেওয়া হয়েছে। মিউজিয়ামটির পিছনে রয়েছেন বিশ্ববিখ্যাত স্থপতি ডক্টর গোপাল মিত্র, যিনি আমেরিকার থেকে পড়াশোনা করে এসেছেন এবং আমেরিকার যে টুইন টাওয়ার সেটা নির্মাণের ওয়ান অফ দ্য আর্কিটেক্ট ইনি ছিলেন গোপাল মিত্র। তিনি এটা ডিজাইন করেছেন এবং মূল উপদেষ্টা রূপে রয়েছেন ডক্টর সরোজ ঘোষ, যিনি ন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামের ডাইরেক্টর ছিলেন, তিনি এটার তত্ত্বাবধানে রয়েছেন। আমরা মিউজিয়ামের কাজটা মোটামুটি স্ট্রাকচারটা শেষের দিকে, এখন ইন্টেরিয়র কাজটা শুরু হবে এবং ভিতরের যা কিছু ইন্টেরিয়র কাজটা এটা আমরা ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামকেই দিয়েছি, ওরাই ওদের আন্ডারে এটা হচ্ছে কাজ। আশা করছি আমরা যে 2016 সালের শেষের দিকে এটা উদ্বোধন হবে, যদি বাইচান্স কোনো কারণে দেরি হয় 2017 সালের প্রথম দিকে এটা উদ্বোধন হবে। এবং আমাদের বিশেষ ইচ্ছা রয়েছে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি অথবা মহামান্য প্রধানমন্ত্রী দ্বারা এটা উদ্বোধন করাবো এবং সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যে মুখ্যমন্ত্রী তাকেও আমরা ইনভাইট করব, এরকম ইচ্ছা রয়েছে। এই মিউজিয়ামের মধ্যে যে জিনিসগুলো থাকছে কিছু কিছু বিশেষ জিনিস থাকবে যেটা সম্পূর্ণরূপে এখন বলা যাচ্ছে না, তবু মোটামুটি চৈতন্যদেবের মুখ্য মুখ্য লীলা যেটা লাইট অ্যান্ড সাউন্ডের দ্বারা দেখানো হবে এর মধ্যে থাকবে ভার্চুয়াল রিয়েলিটি, প্যানারোমিক প্রজেকশন এবং সেই সঙ্গে থাকবে অ্যানিমেট্রিক প্রজেকশন। চৈতন্যদেব যেমন হাজার হাজার লোককে নিয়ে নগর সংকীর্তন করতে করতে জগৎকে মাতিয়েছিলেন, তার একটা কীর্তনের লীলা এরকম একটা অ্যানিমেশন করে তাকে একটা মানে খুব ইন্টারেস্টিং করে তোলা হবে এর মধ্যে। তাছাড়া থাকছে স্পেস থিয়েটার এবং আর্কাইভ, অনেক পুরানো জিনিস যেগুলো সংরক্ষণ করা হবে এর মধ্যে। একটা থাকছে ই লাইব্রেরি, যাতে প্রায় 4000-এর উপর চৈতন্য দর্শনের সম্বন্ধীয় গ্রন্থ ওখানে থাকবে এবং সেই সঙ্গে একটা অডিটোরিয়াম হচ্ছে চৈতন্যদেবের
প্রবর্তিত যে সকল নৃত্য বা মৃদঙ্গ বাদন আদি এ সকলের প্রোগ্রাম মধ্যে মধ্যে হতে থাকবে। এই মিউজিয়াম তৈরি করবার একটা উদ্দেশ্য এই যে ভারতবর্ষের ইতিহাস আলোচনা করলে দেখা যায় যে শ্রী চৈতন্যদেবের অবদান একটা গুরুত্বপূর্ণ অবদান, বিশেষ করে আজকের সমাজে যেখানে হিংসা মারামারি কাটাকাটি আপনারা দেখতেই পাচ্ছেন। চৈতন্যদেবের প্রেমবাণী আনপ্যারালাল বলে আমি মনে করি। চৈতন্যদেবের বিভিন্ন লীলার মাধ্যমে দেখা যায় যে তার শিক্ষায় নন ভায়োলেন্স, টলারেন্স এবং ইকুয়ালিটি এগুলো রয়েছে। যেমন ধরুন চৈতন্যদেব কাজীকে উদ্ধার করেছিলেন, চাঁদকাজী কীর্তন বন্ধ করে দিয়েছিল, সেখানে উনি প্রসেসের নিয়ে তাকে বুঝিয়ে তার চিত্তবৃত্তিটাকে শোধন করেছিলেন। যেমন দেখা যায় হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছিল, সেখানে উনি সহন করেছেন চৈতন্যদেবের মূল ভক্ত। এবং সাম্যবাদ বা ইকুয়ালিটি যেটা দেখা যায় যে উনি ওনার লীলার মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উনি কৃপা করেছেন, ওনার সামনে যেই এসেছেন এত সুন্দরভাবে তাকে প্রভাবিত করেছেন। পাঠান রাজ ছিল উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে যখন উনি আসছিলেন বৃন্দাবন থেকে, তারপরে বঙ্গের রাজা হুসেন শাহ ছিলেন, তাকে এত সুন্দর প্রভাবিত করেছিলেন প্রেমের দ্বারা যে তারাও ওনার প্রতি মোহিত হয়েছিলেন। সেই সকল লীলাগুলো আমরা তুলে ধরবার চেষ্টা করবো মিউজিয়ামের মধ্যে। এবং আমাদের আশা যে এই মিউজিয়াম যারা দর্শন করতে আসবেন ভারতবর্ষে বিভিন্ন শ্রেণীর মানুষ বা বিভিন্ন স্তরের মানুষ, যেমন বৃদ্ধ বা প্রৌঢ় বা বালক বা যারা ইউথ বিশেষ করে যুবক যুবা পিঢ়ি, তারা দেখে উপকৃত হবে, তাদের মধ্যে একটা ইন্সপিরেশন জাগবে যে অহিংসা এবং কিভাবে মানবকে ভালোবাসতে হয় চৈতন্যদেবের শিক্ষায় যেটা পাওয়া যায় তার সেই বিষয়ে একটা লাভ হবে বলে আমাদের বিশেষ ইচ্ছা। এই মিউজিয়াম করবার কল্পেতে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা একটা সাহায্য পেয়েছি, মামান্য রাষ্ট্রপতি তিনি এটার ভিত্তি স্থাপন করেছেন এবং আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে 5 কোটি টাকা একটা স্যাংশন পেয়েছি। পুরো প্রজেক্টটা শেষ করতে আমাদের 15 থেকে 18 কোটি টাকার দরকার। আমরা স্টেট গভর্নমেন্ট থেকেও কিছু আশা করছি, আমরা আবেদন রেখেছি এবং আমরা মানে চৈতন্য সম্প্রদায়ের যত ভক্ত রয়েছে বা চৈতন্যদেবকে যারা ভালোবাসেন, সমাজের সর্বশ্রেণীর মানুষের কাছে আমরা একটা অ্যাপিল করছি যে আপনারা মহাপ্রভুর এই বিরাট বিশাল যজ্ঞেতে আপনারা মুক্ত হস্তে বা আপনারা খোলা মনে কিছু সাহায্য করুন। কারণ গৌড়ীয় মিশন ততখানি ফিনান্সিয়ালি স্ট্রং নয়, তার জন্য এই যে একটা বড় প্রজেক্ট, এটা আমাদের কাছে যেন একটা মানে আমরা ক্ষুদ্র হয়ে যেন আমরা একটা বামন হয়ে যেন চাঁদ ধরবার মতো একটা প্রয়াস বলা যেতে পারে। কিন্তু তথাপি কাজ এ পর্যন্ত ঠিকই এগিয়ে আসছে ঈশ্বরের ইচ্ছায়। আর আমরা আপনারা জানবেন যে গৌড়ীয় মিশন আধ্যাত্মিক চেতনার বাহক হিসাবে প্রায় ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে মিলে 37টি শাখামঠ রয়েছে এবং পশ্চিমবঙ্গের মধ্যেই প্রায় 11টি শাখা রয়েছে। এবং এই শাখামঠগুলোর মাধ্যমে আধ্যাত্মিক ভাবটাকে জাগরণ ছাড়াও আমরা বিভিন্ন সমাজসেবামূলক সেবা করছি। এই চৈতন্য ভাবধারাটাকে গ্রাম গ্রামে জন জন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমাদের বিশেষ প্রচেষ্টা চলছে। আমরা আশা করি আপনারা এই বৃহৎ কার্যের মধ্যে আপনারা অংশগ্রহণ বিভিন্নভাবেই আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং সেই অংশগ্রহণ করলে আমরা খুশি হব। হরে কৃষ্ণ।